গরম কমাতে সিটি কর্পোরেশন ছাত্রলীগ সহ বিভিন্ন বেসরকারি সংস্থা গাছ লাগানোর ঘোষণা দিয়েছে সব মিলিয়ে কয়েক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে পরিবেশবাদীরা বলছেন এটি ভালো উদ্যোগ সবুজায়নের মাধ্যমে গরমের অনুভূতি কমিয়ে আনা সম্ভব এপ্রিল মেয়ের টানা দাবদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা যশোর চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই সময় নানা মহল থেকে সমালোচনা হয় গাছ কাটা নিয়ে সমালোচনার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষণা দেয় এক কোটি বিশ লাখ গাছ লাগানোর এর মধ্যে পাঁচ লাখ বৃক্ষরোপণ করেছে ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থাও দুই সালের মধ্যে সারা দেশে অন্তত দুই কোটি গাছ লাগানোর লক্ষ্য ঠিক করেছে বন্ধু ফাউন্ডেশন তিন বছরে ছয় কোটি বৃক্ষরোপণ করতে চায় সংস্থাটি তাদের দাবি পাঁচ বছর পর একটি গাছ বিশ কেজি কার্বন নিঃসরণ কমাতে পারবে গাছগুলো যখন লাগানো হল লাগানোর পর প্রতি গাছের জন্য তাকে চল্লিশ টাকা করে আমরা দিব আমাদের প্রোগ্রাম থেকে চল্লিশ টাকা পাঁচ বছর যদি টিকিয়ে রাখে গাছটা তাহলে আরও দশ টাকা করে দেব আরও পাঁচ বছর টিকিয়ে রাখা অর্থাৎ মোট দশ বছর টিকিয়ে রাখার পর আরও দশ টাকা দেব সেই সাথে অন্য ধরনের পরামর্শ টেকনিক্যাল সাপোর্ট আমরা দেব তবে পরিবেশবাদীরা বলছেন সবুজায়নে উষ্ণতা কমানো সম্ভব নয় উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ না কমালে পরিস্থিতির উন্নতি হবে না তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের কোনো সহজ সমাধান নেই একটাই সমাধান সেটা হচ্ছে উন্নত বিশ্ব এবং দ্রুত উন্নয়নশীল যে সমস্ত বিশ্ব অতিরিক্ত কার্বন নির্গমন করে পৃথিবীকে উত্তপ্ত করছে তাদেরকে একটা সময় সীমার মধ্যে তাদের কার্বন নিঃসরণ হ্রাস করে আনতে হবে গাছ লাগানোর চেয়ে টিকিয়ে রাখা কঠিন এছাড়া অহেত গাছপালা না কাটানো তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা